আমরা যারা স্মার্টফোন ইউজ করি, প্রতিটা স্মার্টফোন ইউজারকারী আমাদের মোবাইলের যে অ্যাপ্লিকেশনগুলো থাকে প্রত্যেকটা অ্যাপ্লিকেশন আপডেট করার জন্য কিন্তু আমরা প্লে স্টোর অ্যাপ্লিকেশনটাকে ইউজ করে থাকি। আর যখনই আমাদের এই প্লে স্টোরটাকে আপডেট করতে হয় তখনই কিন্তু আমরা বিপাকে পড়ে যাই। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি অধিকাংশ স্মার্টফোন ইউজারকারী প্লে স্টোরটাকে পারফেক্টভাবে কীভাবে আপডেট করতে হবে সেটার সম্বন্ধে একেবারেই জানে না। তো আজকের এই ভিডিওটি যদি সম্পূর্ণ দেখেন তাহলে এই সমস্যার সমাধানটি আপনারা পেয়ে যাবেন। আমি আপনাদেরকে 100% গ্যারান্টি দিলাম আপনাদের প্লে স্টোরটা কীভাবে আপডেট করবেন। এই ভিডিওটি যদি সম্পূর্ণ দেখেন তাহলে সেটার সলিউশন আপনারা পেয়ে যাবেন। তো তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করার ছিল, এরকম ইন্টারেস্টিং এবং হেল্পফুল টিউটোরিয়াল সবার আগে পাওয়ার জন্য অ্যান্ড্রয়েড বিটি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, আমাদের নতুন নতুন ভিডিওগুলো যেন একটুও মিস না হয়। ঠিক আছে বন্ধুরা, তো চলেন দেখে নিই কীভাবে আমরা আমাদের প্লে স্টোরটাকে পারফেক্টভাবে আপডেট করতে পারি। তো এটা আপডেট করার জন্য জাস্ট আমি আপনাদেরকে প্রমাণস্বরূপ সব কিছুই দেখিয়ে দেবো। একটি রিকোয়েস্ট থাকবে ভিডিওটি পুরোটা দেখার, কারণ ভিডিওটি পুরোটা না দেখলে কিন্তু এই বিষয়টি আপনারা 100% বুঝতে পারবেন না। ঠিক আছে বন্ধুরা, তো আমরা জাস্ট আমাদের মোবাইল থেকে প্লে স্টোরে চলে যাব। প্লে স্টোরে চলে যাওয়ার পর বন্ধুরা এখান থেকে আমাদের জিমেলের লোগোতে ক্লিক করব। লোগোতে ক্লিক করার পর এখান থেকে চলে যাব সেটিং অপশনে। আপনারা হয়তো ভাবতেছেন এটা আপনারা আগে থেকেই জানেন না। বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখেন, অনেক গোপন বিষয় এখনও রয়ে গেছে। ঠিক আছে বন্ধুরা, তো জাস্ট আমরা এখান থেকে অ্যাবাউটে যখন ক্লিক করব, ক্লিক করার পর বন্ধুরা দেখেন এখানে কিন্তু প্লে স্টোর ভার্সন চলে আসবে। দেখেন এখানে কিন্তু আমার ভার্সনটি আছে 27.9.17+21। তা আপনারা কিন্তু অবশ্যই এখানে ভার্সনটি দেখলেন, এই ভার্সনটি অবশ্যই আপনারা যে কোনো একটি খাতার মধ্যে নোট করে নেবেন। ঠিক আছে বন্ধুরা, তো জাস্ট আপনাদেরকে তাহলে জিনিসটা বুঝতে পারবেন পারফেক্টভাবে। জাস্ট এই ভার্সনটি দেখার পর আমরা এই প্লে স্টোর ভার্সনের মধ্যে জাস্ট একটি ক্লিক করব। একটি ক্লিক করার পর বন্ধুরা দেখেন আমাদের ইন্টারফেসটা এরকম চলে আসবে। চলে আসার পর বন্ধুরা এখান থেকে আমরা জাস্ট গটিটি ক্লিক করব। গটিটি ক্লিক করার পর বন্ধুরা এখানকার কাজ আমার শেষ, জাস্ট এখান থেকে এখন বেরিয়ে যাব। তো বেরিয়ে যাওয়ার পর বন্ধুরা আমাদের মোবাইল থেকে চলে যাব সেটিং অপশনে। সেটিং অপশনে চলে যাওয়ার পর বন্ধুরা এখানে কিন্তু একটি অপশন পেয়ে যাবেন সিকিউরিটি স্ট্যাটাস। আপনাদের হয়তো সিকিউরিটিও থাকতে পারে, জাস্ট আমরা সিকিউরিটি স্ট্যাটাসে ক্লিক করব। ক্লিক করার পর বন্ধুরা দেখেন এখানে গুগল প্লে সিস্টেম আপডেট। তো বন্ধুরা এখানে দেখেন আগস্ট 1, 2021, এটা কিন্তু আগস্ট মাসের 1 তারিখে আপডেট হয়েছে। জাস্ট আমরা এখন যদি এই অপশনটিতে ক্লিক করি, এই অপশনটিতে ক্লিক করার পর বন্ধুরা চেকিং ফর আপডেট, এখানে কিন্তু আপডেটটা চেকিং করা হচ্ছে। চেকিং করার পর বন্ধুরা দেখেন অ্যান্ড্রয়েড ভার্সন 11, এই 11 ভার্সনে কিন্তু বন্ধুরা দেখেন আগস্ট মাসের 1 তারিখে এটা লাস্ট আপডেট হয়েছে, এরপরে কিন্তু আর আপডেট আসেনি। তারপরে বন্ধুরা আপনারা এখান থেকে ট্রাই করার জন্য চেক ফর আপডেটে আবার ক্লিক করবেন। ক্লিক করে আপনারা দেখবেন এখানে আপডেট আসছে কিনা। আপডেট আসার পর বন্ধুরা জাস্ট আপনারা এখান থেকে প্লে স্টোর থেকে আপডেট করে নিতে পারবেন। তো বন্ধুরা এটাই লাস্ট আপডেট কিনা এটার প্রমাণস্বরূপও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু ওখানে ভার্সনটি অবশ্যই খেয়াল করেছেন। খেয়াল করার পর বন্ধুরা জাস্ট আমি এখন আমার মোবাইল থেকে চলে যাব গুগল ক্রোম ব্রাউজারে। জাস্ট গুগল ক্রোম ব্রাউজারে চলে যাওয়ার পর বন্ধুরা এখানে আমরা সার্চ করব গুগল প্লে স্টোর লেটেস্ট ভার্সন। তো লেটেস্ট ভার্সন লেখার পর বন্ধুরা এখানে কিন্তু একটি ওয়েবসাইট চলে আসবে। এই ওয়েবসাইটটি আপনারা সবাই হয়তো চিনেন, apkpure.com। জাস্ট আমরা apkpure.com এর মধ্যে দেখেন গুগল প্লে স্টোর ফর অ্যান্ড্রয়েড, এটা জাস্ট আমরা যদি এখানে ক্লিক করি, এখানে ক্লিক করার পর বন্ধুরা ইন্টারফেস এরকম চলে আসবে। চলে আসার পর বন্ধুরা দেখেন এখানে কিন্তু লেটেস্ট ভার্সনটি ডাইরেক্টলি দেখাচ্ছে। দেখেন বন্ধুরা 27.9.17.21। তো বন্ধুরা আপনারা অবশ্যই প্লে স্টোরে যে ভার্সনটি দেখেছেন আর এই ভার্সনটি কিন্তু সেম, তা আপনারা বুঝতেই পারছেন আমি কিন্তু একবারে লেটেস্ট ভার্সনটি ইউজ করছি। ঠিক আছে বন্ধুরা, তো এভাবেই কিন্তু খুব সহজে আপনারা আপনাদের প্লে স্টোরটাকে ডাইরেক্টলি আপডেট করে নিতে পারেন। আপনার ওই প্লে স্টোরের ভার্সন আর এখানকার ভার্সনটি যদি না মিলে তাহলে এখান থেকে জাস্ট ডাউনলোড করে আপনারা ইনস্টল করে নিলেই কিন্তু আপনাদের প্লে স্টোরটা আপডেট হয়ে যাবে। ঠিক আছে বন্ধুরা, আর আপনারা অ্যাভেলেবেল হলে কিন্তু আপনারা সিস্টেম স্ট্যাটাস থেকেই কিন্তু আপনারা প্লে স্টোরটাকে আপডেট করে নেবেন। তো বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে প্লে স্টোরটাকে কীভাবে পারফেক্টলি আপডেট করতে হয়। তো বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিবেন আর শেয়ার করে প্রতিটা বন্ধুকে দেখার সুযোগ করে দিবেন। আর অ্যান্ড্রয়েড বিটি চ্যানেলটি সাবস্ক্রাইব করে অ্যান্ড্রয়েড বিটির পাশেই থাকবেন। ধন্যবাদ বন্ধুরা এতক্ষণ সাথে থাকার জন্য।